সারাটা জীবন তোমার কাছে গ্রেটফুল থাকে। বর্ষা রাতে আমি ভিজে ভিজে মরি মিছে মগ্ন প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়ায় তার নূপুর বাজে আমি যে ভেবে ভেবে শিহরিত। আমাদের মুভি ইয়া করা দরকার না, টিকিট দেখা দরকার না।
দোস্ত তুই একটু টিকিটটা কাটে নিয়ে আমাদের হ্যালো আচ্ছা দোস্ত আমি একটু থাকতে পারতেছি না আজকে কাজ আছে কই যাবি একটু দরকার আছে প্রবলেম আছে আজকে একটু প্রবলেম আছে আমি পরে জানাবো দোস্ত ভাই হ্যাঁ অনেকক্ষণ তো হলো বলো একটু আসতেছেন সারাদিন তো খুব ফেসবুকে থাকুস দেখতেছি ভালো ঠিক আছে চালাই যা আরে ওই কি করে রে ওরা তো সারাদিন আনমনা দেখতেছি ঘটনা কি এই জন্য লুকিয়ে রাখছে আচ্ছা রাখা দে এটা তোমার সঙ্গে চলে আসো না আসে তারপর কি অবস্থা আর অবস্থা তো সময় টময় পাই না বার্ষিকই সারা বিকালবেলা বার্ষিকই করতে হয় 5:30 পর্যন্ত আরে হয় রে কি যে অবস্থা করতেছে ক্লাসের যে চাপ এমনি করে কেমনে বেটা একটু রেস্ট নাই কালকা তো পরীক্ষা প্লাস প্রেজেন্টেশন এটা হয় না কেমনে চলে আরে দূর পড়ালার কথা বাদ দেন তুমি আমার নীলিমার নীল তুমি বিকেলে তুমি বসন্তের রঙিন ফুল আমার গানের কবির তুমি আমার মন ভালো থেকো সারাক্ষণ তুমি আমার মরুরি রবি এক টুকরো
একটা কৃত্তের মাঝে ছোট্ট একটা আশা, তুমি আমার দিলি তো গানটা নষ্ট করে। আরে দরকার যাই পরে কই যাবি তুই? আরে ভাই সময় পাই না, এর মধ্যে এই মাত্র আসলাম আর এখনই যাবো। এটা দোষ কি আমার? গানের মধ্যে পারে না এই তুই ফ্রেন্ডদের ছাড়া আস্তে আস্তে তোর ডিস্টেন্স বাড়াই দিতেছিস, এটা কোনো মেজর ফ্যাক্ট না। সেটা কিন্তু ঠিক না, তুই আমাদের কিন্তু সময় দিতেছিস না, তুই কিন্তু চেঞ্জ হয়ে গেছিস। আরে সময় দিব কেমনে, ওর তো নতুন নতুন গার্লফ্রেন্ড হয়েছে, আমি বন্ধুদের এখন মনে রাখবো নাকি? সময় কিন্তু লাইন ক্রস করতেছিস। কি যে লাইন, আমি লাইন আরো বাড়াবো এখন। আচ্ছা তোরা লাইন বাড়া যা। আচ্ছা কি বয় এইটা কি? আচ্ছা বয় শান্ত। আচ্ছা ওর কথা বাদ দে, গান ধর গান ধর ওই গানটা তো ওর কথা বাদ দে, ওর কথা ধরে লাভ নেই, চেঞ্জ হয়ে যেতেছে আস্তে আস্তে। এরকম ই করলে আচ্ছা বাদ দে, যা গান ধর গান ধর গানের মোটি। সেটি বন্ধ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। The number you are calling is switched off. Please try again later. Thank you. Excuse me, আপু, আপনার বান্ধবী হিয়া কোথায়? ওর ফোনটা আমি দুদিন ধরে বন্ধ পাচ্ছি। সরি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি হিয়াকে চিনেন না? আসলে না, আমি বুঝতেছি না, আমার পরীক্ষা, আপনি এখন বিরক্ত করবেন না প্লিজ। সরি। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে আর হওয়ারও কথা, তোমার মুখোমুখি হবার আর সাহস পাচ্ছি না। জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই ভয় পাচ্ছি আমি। আমার বাবা মা বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, আমি তাদের অমতেও যেতে পারছি না, তাই কষ্ট করে দুঃস্বপ্ন ভেবে আমাকে ভুলে যেও আর ভালো থেকো। এত রাতে তো কোনো সময় বের হস না, হঠাৎ আসতে কেন? ঠিক আছে বাদ দিলাম এসব, বাট এটা বল রুমের ট্যাবলেটের দাম কি ইদানিং কমে গেছে? মানে মানে কি তুই বুঝিস না? বন্ধুদের ভুলে থাকতে পারো তুই, বাট আমরা কিন্তু তোর মতো না, আমরা বুঝি সবই বুঝি। দোস্ত ব্যাপারটা আমাদের একটু খুলে বল, কি হয়েছে রে? তোরা তো জানিস ফারজান আক্তার হিয়া আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে, ওর সাথে আমার রিলেশন ছিল। হিয়া? এই নামে কোনো মেয়ে তো আমাদের ডিপার্টমেন্টে নেই, তাছাড়া আমার বোন তো বিশেষণে পড়ে, তো শুনলাম না তো কখনো ওর মুখ খুঁজে। তুই কী বলতে চাস? আমি গত দুই দিন আগে ওর সাথে কথা হয়েছি। তুই যার সাথেই কথা বলিস না কেন, সে যে ডিপার্টমেন্টে কেউ না এটা বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি এতদিন কার সাথে কথা বলবো? তুই আমার ফোন থেকে
আপনি যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ নট কারেক্ট।